এক মুহূর্তে মিসকাকে ফিনিশ করে দিল দীপা। হ্যাঁ বন্ধুরা, অনুরাগের ছোঁয়ার আজকের পর্বে আমরা এমনটাই দেখতে পাব। আসলে দীপা মিসকার ষড়যন্ত্রের ফাঁস করার জন্য তড়িৎ অর্থাৎ তবলার সাহায্য নেয়। দীপা এবং তবলা প্ল্যান করে মিসকার বাড়ি যায়। যাওয়ার আগে রাস্তায় তারা একটি সোশ্যাল মিডিয়ায় লাইভ শুরু করে, যেখানে দীপা লাইভ শুরু করেই প্রথমে বলে দেয় যে সে আজ একটি মিথ্যা কথা বলবে, মিসকার পর্দা ফাঁস করার জন্য এই মিথ্যার আশ্রয় নেবে। এরপর দীপা গিয়ে মিসকার বাড়ির কলিং বেল টেপে এবং তবলা লাইভ দেখানোর জন্য মোবাইল নিয়ে লুকিয়ে পড়ে। তখনই মিসকা দরজা খুলে বলে, দীপা তুমি? হ্যাঁ, আমাদের অ্যানিভার্সারির জন্য পুজো দিতে গিয়েছিলাম, তাই তোমাকে প্রসাদ দিতে এলাম, কারণ ডাক্তারবাবুর ভুলে আজ তোমার এই অবস্থা। ভুল তুমি এবং ডাক্তারবাবু করেছো, কিন্তু তোমার গর্ভে থাকা নিষ্পাপ সন্তানের কোনো দোষ নেই। আমিও মা হওয়ার কষ্টটা জানি, তাই তোমার সন্তানের জন্য প্রসাদ দিতে এলাম। তখন মিসকা বলে, দীপা তুমি মন থেকে বিশ্বাস করো আমি প্রেগনেন্ট? তখন দীপা বলে, আমি একজন মা, আর মা হওয়ার লক্ষণ জানবো না? এতে মিসকা মন থেকে খুব আনন্দ পায়। আনন্দে সে আরও দীপাকে জিজ্ঞাসা করে, তুমি কি বিশ্বাস করো আমার গর্ভে যে সন্তান আছে তা সূর্যের? তখন দীপা বলে, আমার বিশ্বাস করতে খুব কষ্ট হচ্ছে ঠিকই, কিন্তু ডাক্তারবাবু আমি না থাকাকালীন তোমার সাথে থাকতো, তাই এটা হওয়া খুব একটা কঠিন নয়। এরপর দীপা আরও বলে, এটা জানার পর থেকেই আমার একটা অস্বস্তি হচ্ছে, আজ নয় কাল ডাক্তারবাবুকে তোমাকে মেনে নিতেই হবে। তখন আমি কি করব? তাই আমি ঠিক করেছি ডাক্তারবাবুকে ডিভোর্স দেব, বলে মিসকাকে একটি ডিভোর্স পেপার দেয়। দিয়ে বলে, আমি আমার মেয়েদের নিয়ে চলে গেলে তুমি আর ডাক্তারবাবু সংসার করো। তখন মিসকার চোখ লোভে চকচক করে ওঠে, দীপাকে জড়িয়ে ধরে বলে, ইউ আর সাচ এ ডার্লিং, তুমি এত সহজে এরকম করবে জানলে আমি এত কাঠখড় পোড়াতাম না। তাহলে শোনো, তুমি যখন আমাকে সব অধিকার দিয়ে যাচ্ছ, তাই তোমাকে সমস্ত সত্যিটা বলছি। এরপর মিসকা তার একের পর এক কুকর্মে স্বীকারোক্তি দিতে থাকে। সূর্য একটা বোকার ধাড়ি, ওকে এতদিন আমি যাই বুঝিয়ে এসেছি তাই ও বুঝেছে। আমি নানাভাবে সূর্যের মন বিছিয়ে দিয়েছিলাম তোমার বিরুদ্ধে, তাই সূর্য তোমাকে ঘৃণা করত, তোমার থেকে দূরে থাকতো। সূর্যের কাছে তোমার এবং কবিরের ভাই বোনের সম্পর্কটাকে একটা লাভ অ্যাঙ্গেল দিয়ে দিই, তাতে সূর্য আরও রেগে যায়। তারপর সূর্যের বাবা না হতে পারার একের পর এক রিপোর্ট আমি মিথ্যা বানিয়ে দিই, তাতে সূর্য দেখে তোমাকে অবিশ্বাস করে। এইভাবে একের পর এক কথা বলছিল, ঠিক তখনই সেখানে মহিলা সমিতি চলে আসে। তখন মিসকা বলে, আপনারা এখানে চলে এলেন আমার বাড়িতে, আমাকে না বলে ঢুকে পড়লেন? তখন মহিলা সমিতির মহিলারা বললেন, আপনার মতো বাজে মেয়েকে আমরা চিনতে ভুল করেছিলাম, আপনি একটা সংসার নষ্ট করেছেন, আবার তাকে ধ্বংস করার জন্য উঠে পড়ে নিজের প্রেগনেন্সির মতো একটা মিথ্যা কথা বলছেন, আপনাকে এখানেই আমরা শায়েস্তা করে দিয়ে চলে যাব। তখন দীপা বলে, আপনারা একটু থামুন প্লিজ, ও যখন প্রেগনেন্ট তাই আমি চাই ওকে একটা শেষ সুযোগ দিতে, এরপর যদি ও না শুধরোয় তাহলে মহিলা কমিটির সঙ্গে সঙ্গে পুলিশও এখানে আসবে। এরপর দেখা যায় সোশ্যাল মিডিয়ায় এই খবরটা দেখে সবাই মিসকাকে ভুল বোঝে এবং সূর্যকে মাফ করে দেয়, এমনকি প্রেস এসে বাড়িতে সূর্য এবং দীপার কাছে ক্ষমা চায়। তখন সূর্য বলে, শুধু ক্ষমা চাইলে হবে না, আপনারা না বুঝে এত কিছু বলেছিলেন আমাদের বিরুদ্ধে, তাই আমরা চাই আপনারা যেমন মিথ্যে বিষয়টাকে এত বড় করে দেখিয়েছিলেন, তেমন এই সত্যি মিসকার ঘটনাটাকেও খুব বড় করে দেখান। তখন প্রেস বলে, হ্যাঁ ঠিক আছে, আমরা সেটাই করব, মিসকাকে যেভাবেই হোক শাস্তি পাওয়ার জন্য আমরা ব্যবস্থা করব। এরপর প্রেসের লোক ক্ষমা চেয়ে তাদের বাড়ি থেকে চলে যায়।